একের পর এক ম্যাচে রেফারির অবিচারের শিকার হয়ে চলেছে এসসি ইস্টবেঙ্গল আর তাই এইবার সরকারিভাবে রেফারির বিরুদ্ধে অভিযোগ জানানোর সিদ্ধান্ত নিল লাল হলুদ শিবির বুধবার গোয়ার বিরুদ্ধে ম্যাচে লাল কার্ড দেখেন অধিনায়ক ড্যানি ফক্স এই প্রসঙ্গে ম্যাচ শেষে রবি ফাউলার বলেন ওরা দুজনেই বল দখলের জন্য ঝাঁপিয়েছিল কিন্তু কেন যে শুধু ফক্সকে লাল কার্ড দেখানো হল বুঝলাম না তিনি আরও বলেন মনে হচ্ছে আমরা যেন বারো জনের বিরুদ্ধে খেলছি আইএসএল এর রেফারিং এর মান খুবই খারাপ মূলত এই সমস্ত কারণেই রেফারির বিরুদ্ধে অভিযোগ জানানোর সিদ্ধান্ত নিল লাল হলুদ কর্তারা